প্রথম যেটা পার্ট অ্যাডমিশনে, এখন আমি তোমাদেরকে অ্যাডমিশনে যেই পার্টটা নিয়ে কথা বলবো সেটা নিয়ে কেউ কথা বলবে না, এটা হলো তোমার মেন্টাল প্রিপারেশন পার্ট। খুব মনোযোগ দিয়ে শুনো, এখানে একটা ছবি দিছি যে এটা কি একটা শিয়াল উলফ, এখানে সামনে একটা পাহাড়। তো আমি যে ডায়লগটা অলওয়েজ দেই, দ্য উলফ অন দ্য হিল ইজ নট অ্যাজ হাংরি অ্যাজ দ্য উলফ ক্লাইম্বিং দ্য হিল। সো তোমরা যারা বিশেষ করে গ্রামের স্টুডেন্ট, বিশেষ করে মফস্বল স্টুডেন্ট, বিশেষ করে ঢাকার বাইরে স্টুডেন্ট, বিশেষ করে যারা পড়াশোনা করে নাই, বিশেষ করে পুরা কলেজ লাইফ অপমানিতেছো, বিশেষ করে টেস্টে যারা মারা গেছো, বিশেষ করে যার ফ্যামিলি অসচ্ছল, বিশেষ করে যাদেরকে মানুষ আজীবন অপমান করছে, তাদের একটাই সুযোগ থাকে, সেটা অ্যাডমিশন। এই সমাজ তোমাকে অ্যাডমিশন নিয়ে এমন মোটিভেট করবে, অনলাইনে আসবা দেখবা যে আরে অ্যাডমিশনে কিছু লাগে না, ভার্সিটি ডাজেন্ট ম্যাটার, আবার তুমি চান্স পাবা না। যেই শুয়োর কমেন্ট করলো যে অ্যাডমিশন কাজে লাগে না, ভার্সিটি ম্যাটার করে না, ওই মনে করো তোমার পাশের ফ্ল্যাটে থাকে, হ্যাঁ ওই মনে করো তোমার বাসায় এসে বলবে ভাবি আপনার ছেলে চান্স পেল না, হ্যাঁ ওই শালা তো চান্স পায় না। সো সমাজ কিন্তু যাওরা, বুঝো। সো এই জন্য তোমার লাইফে জীবনে অ্যাডমিশন আসে একবার, তিন মাস এফোর্ট দিতে হবে। সো নিজের সকল রাগ ক্ষোভ দুঃখ ডিপ্রেশন যা কিছু সবই জায়গায় ফোকাস করো, নিজের লাইফের স্টোরিটা চেঞ্জ করো। আমি অলওয়েজ এটা বলি, অ্যাডমিশনে সিরিয়াস হও, অ্যাডমিশনে যত পারো সিরিয়াস হও। গেলো।